বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অংশে ঘূর্ণিঝড় মোচার জন্ম হতে চলেছে, আর তারই আতঙ্কে ইতিমধ্যে কাঁপতে শুরু করেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মানুষজনরা। কারণ তারা ইতিমধ্যেই বুঝতে পেরে গেছে যে ঘূর্ণিঝড়টি যখন অনেকটাই গতিবেগ নিয়ে নেবে, ঘূর্ণিঝড় ফর্মে থাকবে, তখন তাদের এলাকার আশেপাশেই সেটি অবস্থান করবে, ফলে তাদের অনেকটাই ঝড় বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির কবলে পড়তে হবে। অর্থাৎ তারা এই ঘূর্ণিঝড়টির স্বাদ অনুভব করবেন, সেই স্বাদটা কিন্তু মোটেই ভালো হবে না। তাদের অনেকেরই কিন্তু ঘর বাড়িতে প্রভাব পড়তে পারে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সতর্কতাও জারি করে দিয়েছে, এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আশেপাশের যে সমস্ত এলাকা রয়েছে এইখানে ঘূর্ণিঝড়টির প্রভাব থাকবে, ফলে সমুদ্র অনেকটা উত্তাল হয়ে যাওয়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর, যার প্রভাবেই এই সমস্ত এলাকাতে সতর্কতা রয়েছে। 7 তারিখ দুপুরের পর থেকে এই এলাকার মধ্যে মৎস্যজীবীদের আর কিন্তু থাকা যাবে না, সবাইকে এই উপকূলে ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলেছে যে 8 থেকে 9 তারিখের মধ্যেই গভীর নিম্নচাপ এবং সেটি গতিপথ হবে উত্তর দিক বরাবর। এই উত্তর দিক বরাবর আসার পথে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং 80 কিলোমিটার পর্যন্ত গতিবেগে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আশেপাশে এর ঝড় বৃষ্টি কিন্তু প্রভাব থাকবে। এখন ব্যাপারটা হচ্ছে যে বিভিন্ন মডেল দিকে আমরা যে ব্যাপারটা দেখতে পাচ্ছি, এই ঘূর্ণিঝড়টির প্রভাব প্রথমে তো বিভিন্ন জায়গাতে দেখছিলাম যে আমরা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে যাচ্ছিল, কিন্তু লেটেস্ট যে আপডেটগুলি বেরিয়ে আসছে সেটা কিন্তু মায়ানমার উপকূলে যাবে এবং সেটা দেখাচ্ছে যে আন্দামান সাগরের উপর দিয়ে গিয়ে এখানে যাবে, এবং এটা ECMW মডেল। GFS মডেল বলছে আন্দামান সাগর দিয়ে প্রবেশ হবে, কিন্তু তারপরে উত্তর দিকে বরাবর এগোতে এগোতে আবার বাঁক নিয়ে মায়ানমারে প্রবেশ করবে। এখন ব্যাপারটা হচ্ছে আমরা বিগত কিছু ঘূর্ণিঝড় দেখেছিলাম যেগুলি সৃষ্টি হচ্ছিল আন্দামান সাগর থেকে, আন্দামান সাগরের বিভিন্ন এলাকাতে তৈরি হওয়ার পর সেটা আন্দামানের উপর দিয়েই ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে এগিয়ে মধ্য বঙ্গোপসাগরের দিকে যাওয়ার চেষ্টা করছিল, বা একটু উত্তর পশ্চিম দিকে মানে দক্ষিণ পশ্চিম দিকে যেয়ে সেগুলো হয় তামিলনাড়ু, নাহলে অন্ধ্রপ্রদেশ, নাহলে উড়িষ্যা, নাহলে পশ্চিমবঙ্গ, নাহলে ঘুরে ঘুরে আবার বাংলাদেশে পৌঁছাচ্ছিল। এখন যে মডেলগুলি দেখাচ্ছে যে আন্দামান সাগরে প্রবেশ করছে, মানে আবহাওয়া দপ্তর যেটা বলছে সেই রকম না হয় একটু অন্য দিক দিয়ে যাচ্ছে আন্দামান সাগরে প্রবেশ করে, তাহলে এমন তো হতেও পারে যে এইখানে এটা সরাসরি মায়ানমারে না গিয়ে এখান থেকে আবার বাঁক নিয়ে উত্তর দিক বরাবর এগিয়ে বা উত্তর পশ্চিম দিকে একটু মেকে গিয়ে মধ্য বঙ্গোপসাগরে চলে আসতে পারে, তারপর সেখান থেকে অন্য পরিস্থিতি তৈরি হতে পারে। তাই বিভিন্ন মডেলগুলি যখন দেখাচ্ছে সেই অনুযায়ী আমরা এখনই আতঙ্কিত হব না, আমরা নজর রাখব পরবর্তী আপডেটগুলিতে, যতক্ষণ না ভারতীয় মৌসুম ভবন অর্থাৎ IMD কোনো সঠিক ট্র্যাক প্রকাশ করছে, অর্থাৎ সেই পথ বরাবরই এগোতে পারে। আমরা বিভিন্ন মডেল অনুযায়ী হয়তো অনেকবারে মিলিয়ে দিয়েছি, এবারে এখনও পর্যন্ত কিন্তু প্রত্যেকটি মডেলই কনফিউজ করছে, তো আমাদের ওয়েট করতে হবে, আমরা সেই সমস্ত ট্র্যাকগুলিকে দেখাবো। আমরা এখানে আর আবহাওয়া দপ্তর আপডেট নিয়ে দেখাচ্ছি না, ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে কোথায় কি হবে না হবে। তো আবহাওয়া দপ্তর অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর তাপমাত্রা বৃদ্ধির কথা বলেছে। ইতিমধ্যে আপনি কোন জায়গা থেকে দেখছেন, আপনি যদি আপনার এলাকাটা ইতিমধ্যে দেখতে পেয়ে যান তাহলে কমেন্ট করে জানান যে হ্যাঁ দেখতে পেয়ে গেছি আমার এলাকাটা, এবং সেখানে আকাশের পরিস্থিতি কি অনুভব করছেন, দেখতে পাচ্ছেন বা বুঝতে পাচ্ছেন, আপনি কিন্তু কমেন্ট করে জানিয়ে দিন। আপনি আমাদের আপডেটগুলিকে যদি ভালোবেসে থাকেন তাহলে আমাদের আপডেটে অবশ্যই একটি লাইক করে দিন। আমরা ইতিমধ্যে দেখুন মালদা দেখাতে পেরেছি, দিনাজপুর, সব জায়গা দেখাচ্ছি। আপনি আপনার জায়গাটা দেখতে পেয়ে গেলেই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন যে দেখতে পেয়ে গেছি, আর জায়গাটা উল্লেখ করে দেবেন, তাহলে আপনার জেলার আপডেট আমরা যদি পেয়ে যাই, যখনই পাবো সেই এলাকাটার আপডেট আমরা দিতে পারবো, আমরা বুঝতে পারবো যে আপনারা কোন কোন জায়গা থেকে বেশি করে দেখেন, তাহলে সেই জায়গাগুলোতে আমরা ফোকাস করার চেষ্টা করব। আমরা তো সঠিকভাবে বুঝতে পারি না যে আপনারা কোন জায়গার আপডেটগুলি জায়গা থেকে বেশি করে দেখেন, তাহলে সেই জায়গাগুলোতে আমাদের
ফোকাস করতে হবে। কেউ কেউ বলেন যে আমরা এখান থেকে 30-40 জন দেখি, এখান থেকে আমরা 200 জন দেখি, এখান থেকে আমরা 100 জন দেখি, এখানে আমাদের 1000 লোক আছে, কিন্তু আমরা ঠিক বুঝতে পারি না যে আপনারা কোন এলাকা থেকে দেখেন। কিন্তু আমরা বললে তো আমরা তো সেই জায়গাটা বুঝতে পারছি না। আপনারা যদি বলেন যে আমরা পশ্চিম বর্ধমান থেকে দেখি, তাহলে পশ্চিম বর্ধমান লিখুন। আপনি যদি লেখেন যে পুরুলিয়া দেখে, তো পুরুলিয়া লিখুন, তাহলে আমরাও বুঝতে পারবো। যদি দেখেন যে না, দীঘা, মন্দারমণি, কোনটা আছে, জায়গাটাও লিখতে পারেন বা জেলাটাও লিখতে পারেন, তাহলে আমাদের ওই জেলাগুলিতে, বা যদি ত্রিপুরা থেকে দেখেন ত্রিপুরার কোন জায়গা সেটা বলে দিতে পারেন, চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগ বা বাংলাদেশের ঢাকা, যেখান থেকে দেখছেন অবশ্যই লিখুন। মেঘালয় থেকে দেখলে লিখুন, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে আপনারা কোন জায়গাতে দেখছেন, মেঘালয় থেকে দেখছেন, নাগাল্যান্ড থেকে দেখছেন, না মণিপুর থেকে দেখছেন, তাহলে আমাদের সুবিধা হবে। তো আপনি যদি জায়গাটা দেখতে পেয়ে যান অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। এই রয়েছে বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগরে কোথায় ঘূর্ণিঝড় মোচাটা আজরে পড়বে, আমরা চলুন একটু ট্র্যাকগুলোকে দেখার চেষ্টা করি। লেটেস্ট ট্র্যাকটা কী রয়েছে আমরা একটু দেখে নিই উপগ্রহ চিত্রটা, তারপরে আমরা মডেলগুলিকে দেখাবো। দেখুন বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ ট্র্যাকে। এখানে আমরা স্যাটেলাইট ইমেজটা প্রথমে দেখে নিচ্ছি। ইতিমধ্যে দেখুন বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগ এবং দক্ষিণ পশ্চিম ভাগে কিন্তু এখানে মেঘ রয়েছে। এই মেঘগুলি কিন্তু একটু আভাস দিচ্ছে যে এখানে ঘূর্ণাবর্ত থেকে সিস্টেম তৈরি হতে পারে, এটাকে দেখে বোঝাই যাচ্ছে। এইখানে প্রথমে আঁচ পড়বে, এবারে এটা আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অংশে মেঘাচ্ছন্ন হয়ে গেছে। পূর্ব মেদিনীপুর এবং কিছুটা পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং খুলনা বিভাগের দিকে, নিচের দিকের এলাকাতে বৃষ্টিপাত হওয়ার কথা। বাকি মেঘগুলিতে সেরকম বড় জমাটি কিছু দেখা যাচ্ছে না, তবে কোনো কোনো অংশে মেঘ করেছে। আকাশ পরিষ্কারের দিকেই থাকবে, এবার ধীরে ধীরে পরিষ্কার হবে। আবহাওয়া দপ্তর যেটা বলেছে যে তাপমাত্রা কিন্তু 8 তারিখের মধ্যেই 4 থেকে 5 ডিগ্রি বেড়ে যাবে, অর্থাৎ 40 ডিগ্রি ছুঁয়ে ফেলবে। আপনার এলাকাটা দেখতে নিশ্চয়ই পেয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবারে আমরা একটু দেখে নেবো যে ঘূর্ণিঝড়টির ব্যাপারে কী আপডেট উঠে আসছে। এখন ঘূর্ণিঝড়টির ব্যাপারেই বলবো। বৃষ্টিপাত হবার মতো কন্ডিশন আর সেভাবে নেই, তাও একবার দেখিয়ে দিই। দেখুন কবে দেখবো না, 6 তারিখ, 6 তারিখে মূলত সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই দিকগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা একদম উপকূলের এলাকাতে একটু মেঘলা হবে, সেটা আবহাওয়া দপ্তর বলেছে। সেই জন্য একটু দেখিয়ে দিলাম ওই জন্যে যে এই যে জায়গাগুলো রয়েছে, এই উপকূলীয় এলাকা, দক্ষিণ বঙ্গের এবং দক্ষিণ বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চল, যেখানে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং বরিশাল, খুলনা বিভাগের যে উপকূলীয় অঞ্চল, এখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে। এছাড়াও এই এলাকাগুলিতে কোনো কোনো অংশে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও বাকি অংশে থাকবে না, একদম শুকনো হয়ে যাবে, রোদ ঝলমলে আকাশই থাকবার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি কোথাও বৃষ্টিপাত নেই, একদম 11 তারিখ পর্যন্ত এরকম শুকনো থাকার সম্ভাবনা, এখনও পর্যন্ত এইরকমই আপডেট কিন্তু রয়েছে। সুতরাং চাষি ভাইদের কাছে একটু সুযোগ রয়েছে, শুকনো আবহাওয়া পেয়ে যাবেন। আমাদের কাজকর্মের ব্যাপারে চিন্তাভাবনা করবেন, তবুও বলবো একটু নজর রাখবেন প্রতিদিন, তাহলে যদি কোনো রকমের বৃষ্টিপাতের খবর চলে আসে তাহলে কিন্তু আপনারা জেনে যাবেন। যেমন 11 তারিখ একটু দেখাচ্ছে এগুলোতে কোথাও কোথাও আবার মেঘলা হবে। এখন ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর যদি এইখানেও যায়, তাহলে কি পশ্চিমবঙ্গে কোনো এফেক্ট পড়বে বা বাংলাদেশে পড়বে? যেখানেই যাক, আমাদের বারবার বলছি এফেক্ট কিন্তু কিছুটা পড়বে, অন্তত উপকূলের দিকে জেলাতে তো পড়বেই, কারণ তার এই ঘূর্ণিঝড়গুলি কিছুটা যে বেল্ট থাকবে, সেই মেঘ এখানে কিন্তু প্রবেশ করবে, তার ফলে কিছু এলাকাতে বৃষ্টিপাত থাকবে, হয়তো গরমটা বেড়ে যেতে পারে। তবে এখানে এখন যেমন দেখাচ্ছে যে এটা এই মডেলটা যে এটা একদম মায়ানমারে গিয়ে আঘাত করে দেবে, তেমন বলছিলাম যে এই দেখুন যেটা বলছিলাম, যেটা আবহাওয়া দপ্তর বলছে তার একটু ভালো করে বুঝুন। এইখানে তৈরি হওয়ার পর এই দিক দিয়ে যাওয়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর, যেখানে উত্তর দিকে আসবে, এতটা পর্যন্ত চলে আসবে। এরপরে এটা কোন দিকে যাবে সেইটা নিয়ে আবহাওয়া দপ্তর এখনও কিছু ট্র্যাক প্রকাশ করেনি, কিন্তু আমরা এই মডেলগুলিতে এখন দেখতে পাচ্ছি যে এগুলি কিন্তু ওই দিক দিয়ে না গিয়ে এদের পথটা পরিবর্তন করছে। এইটা সম্ভবত আমরা ECM-EE মডেলই আছি, এটা কিন্তু ডান দিক দিয়ে মানে একদম দক্ষিণ পূর্ব দিক দিয়ে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে এটা আন্দামান সাগরে উত্তর পূর্ব দিক দিয়ে প্রবেশ করে যাচ্ছে, এবং দেখুন এখান থেকে প্রবেশ করার পরে এইখান থেকে উত্তর দিকে যাবার চেষ্টা করছে, এবং তারপরেই এটা এইখানে দেখুন আসার পরে, অর্থাৎ এই জন্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মানুষজনরা খুবই আতঙ্কে রয়েছে। এটা ডান দিকে অর্থাৎ উত্তর পূর্ব দিকে এবারে বাঙার চেষ্টা করছে। একটা জিনিস কমন, যেটা উত্তর দিকে আসার পরে উত্তর পূর্ব দিকে যাবে, এরপর এটা এখানে চলে যাচ্ছে, এইটাই যেখানে যাবে এটা কোনো নিশ্চয়তা নেই, কিন্তু গেলে প্রচুর ঝড় বৃষ্টি ওখানে হবে, উপকূল তছনছ হবে।
এবারে আমরা দেখব যে জিএফএস মডেল, আমরা অন্য কোনো আর কোনো মডেল নেব না, এই দুটো মডেলই দেখছি। এই মডেলটাও দেখুন কি বলছে, এই মডেলটা বলছে যে 8 এবং 9 তারিখের মধ্যে এইটা এইখান থেকে তৈরি হয়ে আন্দামান নিকোবর, আন্দামান সাগরের দক্ষিণ পশ্চিম দিক দিয়ে এটা উত্তর দিকে প্রবেশ করছে এবং এইখানে ঝড় বৃষ্টি ঘটাবে, অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এটার প্রভাবে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং ঝড় হবে। আবহাওয়া দপ্তর বলছিল যে এই দিক দিয়ে এটা এই দিক দিয়ে যাবে, অর্থাৎ এইখানে থাকুক বা এখানে থাকুক এই এলাকার মানুষজনরা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে যাবে। এবার এটা দেখুন যেটা দেখাচ্ছে এই মডেলটা বলছে এটা কিন্তু উত্তর দিকেই সরছে, দেখুন এখান থেকে আর ডান দিকে যাচ্ছে না, এটা উত্তর দিকে যাওয়ার পর উত্তর পশ্চিম দিক কিছুটা ঠেলে ঠেলে আসছে, দেখুন এই দিকটাতে একটু এদিকে, অর্থাৎ এইখান থেকে সোজা যাচ্ছে। এখন ব্যাপার হচ্ছে কি, আমরা অনেক ঘূর্ণিঝড় দেখেছি যেগুলো এইখান থেকে তৈরি হয়েছিল, যেগুলো এইখান থেকে ধীরে ধীরে এই দিক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পার হয়, তখন কিন্তু বড় ব্যাপার ছিল না, মোটামুটি একটু কম মানে হয়তো নিম্নচাপের মতো ছিল, তারপরে এইখানে আসার পরে এটা গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছিলো, তারপর এখান থেকে আবার এদিক ওদিক যাচ্ছিল আর কি। তো এটাই বলতে চাইছি যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এই আন্দামান কাছে আন্দামান সাগর থেকেও যদি আবার এই যে পশ্চিম দিকে ঠেলছে এখান থেকে যদি এদিকে চলেও আসে সেটাও কিন্তু সম্ভাবনা থাকছে। তো অনেক কিছু সম্ভাবনা থাকছে, আবহাওয়া পরিস্থিতির বিভিন্ন গতি প্রকৃতির উপর পাল্টাতে পারে। তো এগুলোতে এখন পর্যন্ত যেটুকু পাওয়া যাচ্ছে সেটুকুই দেখিয়ে দিলাম। এইটা আগে দেখাচ্ছিলো যে টেকনাপ এবং এখানে এখানে চট্টগ্রাম বিভাগের এইখানটাতে মহেশখালের দিকে, এখন আবার আপডেটটা পাল্টেছে, এটাও ইসিএমের মতো দেখাচ্ছে যে এটা আবার এইখান থেকে প্রবেশ করে যাচ্ছে মায়ানমারের এই উপকূলে, অর্থাৎ আস্তে আস্তে এই দিকে যাচ্ছে। অর্থাৎ দুটো মডেল বলছে এই দিকে এদিকেই যাবে, একটা বলছে এদিকে যাবে আর একটা বলছে এই দিক দিয়ে যাবে, কিন্তু একটা ব্যাপার দেখা যাচ্ছে এটা উত্তর দিকে যাওয়ার পরে উত্তর পূর্ব দিকে বাঁক নেবে, এই একটা কমন ব্যাপার দেখা যাচ্ছে, যেটা আপাতত বলছে যে উত্তর দিক পর্যন্ত এগিয়ে আসবে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত, সেই দিক পর্যন্ত কিন্তু বোঝা গেল না। এইটুকু আমরা দুটো জিনিস কমন পেলাম, সেটা আমাদের এই আপডেট দুটি অনুযায়ী জানালাম, কিন্তু এই দুটো মানে নয়, এই এমন নয় যে ওইখানেই যাবে, পাল্টাতে পারে, তাই এখনও আমাদের নজর রাখতে হবে। আমরা যেটুকু পেলাম সেটুকু আমাদের জানিয়ে দিলাম, আশা করি আমাদের আপডেটগুলি আপনাদের ভালো লেগেছে বা বুঝতে পেরেছেন, তাহলে আর কোনো কনফিউশন থাকছে না যে আমরা আপডেটগুলো আপনাদের প্রোভাইড করতে পারছি নিয়মে নিয়মে বা টাইম টু টাইম যেমন পাচ্ছি। তবে আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন, কলকাতা দীঘা মন্দারমণি নামখানা পশেগঞ্জ কক্সের বাজার কলাপাড়া পুরী এই সমস্ত দিকে যাবে কি না তার কি সম্ভাবনা আছে সেগুলো আমাদের পরবর্তী ক্ষেত্রে আরও জানানোর চেষ্টা করব। পশ্চিমবঙ্গ বাংলাদেশের প্রভাব পড়বে কি না এই মুহূর্তে আমরা যেটা দেখলাম যে সেরকম ব্যাপার দেখা যাচ্ছে না, কিন্তু এর প্রভাবে বৃষ্টিপাত হবে সেটা আমাদের একটু বলে রাখলাম, যেদিকেই যাক কিছুটা প্রভাব পড়বে। আপাতত এইটুকুই আমরা পেয়েছিলাম, সেটুকু আমাদের জানালাম। যদি বলেন যে একটু ঝোড়ো হাওয়াটা দেখবো কীরকম হবে, তাহলে দেখবেন যে এটা কিন্তু সিবিআর বা তার উপরে স্টেপগুলোতেও যেতে পারে, সম্ভাবনা থাকবে, সাইক্লোন থেকে পরবর্তী যে ধাপগুলো রয়েছে ভেরি সিবিআর এগুলো তো কিন্তু হতে পারে। দেখুন এটা কিন্তু পরিষ্কার দেখুন ভালো করে, যেটা এটা কিন্তু একদম যে যেটা বলেছে যে 6 তারিখে এটা ঘূর্ণাবর্ত, 7 তারিখে নিম্নচাপ ক্ষেত্র। তো এই মুহূর্তে আমরা কিন্তু এই মডেল অনুযায়ী বা এই দুটো মডেল অনুযায়ী আমরা দেখলাম না যে সেরকম হচ্ছে, কিন্তু 8 তারিখে গভীর নিম্নচাপ এখনও পর্যন্ত আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। আমরা 9 তারিখে দেখতে পাচ্ছি যে আন্দামান সাগরের দক্ষিণ পশ্চিম দিকে গভীর নিম্নচাপের কাছাকাছি একটা যাওয়ার চেষ্টা করছে এবং আন্দামান সাগর থেকে এটা ধীরে ধীরে উত্তর দিকে ঘুরছে, এই উত্তর দিকে যাওয়ার কথাই বলছে আবহাওয়া দপ্তর। এখন আবহাওয়া দপ্তর যেটা বলছে সেইটাই হবে নাকি এই রকম করে আবার পাল্টে দেবে, নিচে আর একটা সিস্টেম মনে হচ্ছে তৈরি হচ্ছে, হতে পারে। এখনও কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হয়নি, এটা মাথায় রাখবেন, একদম অনেক জায়গা হয়তো দেখছেন যে ঘূর্ণিঝড় এগিয়ে আসছে, আসে নাই, এখনও তৈরি হয়নি, এটা এরকমভাবে শক্তি বাড়াবে, ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মানুষজনরা এই জন্যই আতঙ্কে রয়েছে যে তাদের ওখানে ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় বৃষ্টি এবং ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, তারপরে অন্য জায়গার প্রভাব পড়তে পারে, মৎস্যজীবীদের এই জন্যই সতর্কতা জারি হয়ে গেছে। তো দেখুন এইভাবে অনেক গতিবেগ থাকবে, গতিবেগ খারাপ থাকছে না, এগুলোতে কোনো অনেকটাই গতিবেগ, 63 মানে প্রায় 100 উপরে গতিবেগ একদম 100% থাকার চান্স রয়েছে, কারণ এটা ঘূর্ণিঝড় হচ্ছে এটুকু কনফার্ম হয়ে গেছে। এখন কোন উপকূলে যাবে, কত গতিবেগ হবে, কীরকম তার ধ্বংসলীলা হবে সেগুলি আমাদের দেখাতে হবে, পরবর্তী ক্ষেত্রে জানাবো। আর এখানে কোনো মডেল আমরা চুজ করছি না, একটা জায়গা ক্লিক করে দেখিয়ে দিই আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে, কলকাতাটা করলাম তো শনিবার পর্যন্ত একটু আংশিক মেঘলা আকাশ থাকবে, তাপমাত্রা বেড়ে অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা,
দেখাচ্ছে যে গরমটা কিন্তু বাড়তে পারে, 39 ডিগ্রি পর্যন্ত চলে যাচ্ছে 7 তারিখের দিকেই। বাবারে না, এটা মনে হচ্ছে এতটা বেশি দেখাচ্ছে, এটা মনে হচ্ছে অন্য মডেল। এটা দেখি এটা কোন মডেল, জিএফএস মডেল একটু বেশি বেশি দেখায়, তাই তো ভাবছি যে 43 ডিগ্রি কলকাতা কী করে 6 তারিখে চলে যাবে। আমরা আবারও ক্লিক করে দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি 34-35 ডিগ্রি তাপমাত্রা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে, এবং এটা 8-9 তারিখের মধ্যে 40 ডিগ্রি চলে যাবে। তো দেখি, সেই জন্যই আমরা ECMW মিটারটা দেখি। তো 6 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে 35 ডিগ্রি থাকবে, 7 তারিখ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে এবং 36 ডিগ্রি, তারপরে 8 তারিখে 37 ডিগ্রি চলে যাবে, অর্থাৎ 4 ডিগ্রি বেড়েই যাবে, 3 ডিগ্রি বাড়ছে, 38 ডিগ্রি পৌঁছাচ্ছে, অর্থাৎ 4 ডিগ্রি প্রায় উঠে যাচ্ছে। 9 তারিখের দিকে 38 ডিগ্রি থাকবে, 10 তারিখে গিয়ে এটা তাপমাত্রা প্রায় 5 ডিগ্রি উপরে উঠে 40 ডিগ্রি ছুঁয়ে নেবে, এইটা থাকবে এইখানে। এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলির দিকে, মেদিনীপুরের দিকে, 1 ডিগ্রি দিক থেকে 2 ডিগ্রি বাড়বে, অর্থাৎ 40 ডিগ্রি থেকে 41 বা 42-এর মধ্যে ঘোরাফেরা করবে, এরকম ব্যাপার। এই মুহূর্তে 11 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে, তার মানে 10 তারিখ পর্যন্ত শুকনো আবহাওয়া পরিস্থিতি হতে পারে, এটা বোঝা যাচ্ছে। আর কোথাও ক্লিক করছে না, আবহাওয়া এটাকে বড় করছি না, মোটামুটি বুঝে গেছেন। ধন্যবাদ।